আমার মুখে জড়তা রয়েছে আমি কোরআন শরীফ পড়তে পারি আমাদের মসজিদে মুয়াজ্জিন নাই মাঝে মাঝে নামাজ পড়ানো বা আজান দেওয়ার মতো কেউ থাকে না আমাকে নামাজ পড়াতে হয় আমার মনে এতে নানা প্রকার দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয় এজন্য আমি কি করতে পারি দেখুন আপনার মুখে যে জড়তা আছে সেজন্য প্রথমত আল্লাহ তালার কাছে আপনি দোয়া করবেন মুসা আলসালাম যে দোয়া করেছেন সে দোয়া তার মুখেও জড়তা ছিল আপনারা অনেকেই জানেন নিশ্চয়ই মুসার হাসালাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে রব্বিশ ওয়াহুল রক দাতা মিল্লিসানি এই যে অংশটা ওয়াহলুল রক দাতা মিল্লিসানি এই দোয়াটা আপনি পড়বেন ওয়াহেল রকদাতা মিল্লিসানি যার অর্থ হলো আর আমার মুখ থেকে যে জড়তা আছে সেটা আপনি দূর করে দিন এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং এই জড়তা নিয়ে আপনি তেলাওয়াত করবেন ইমামতি করবেন আজান দেবেন তাতে কোনো অসুবিধা নেই বরং আপনার কষ্ট হয় বেঁধে বেঁধে গিয়ে করেন সেই জন্য আল্লাহ তালার কাছে আপনি অতিরিক্ত সব পাবেন যেমনটি হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায়